আশা করছি ভালো আছেন সবাই। মোটামুটি ঘরের মধ্যেই বন্দি, ঘড়ির কাঁটা এখন প্রায় বাজছে 12:30। আমি এলাম, একটু ছাদে এলাম আমার মেয়ের সঙ্গে খেলতে। এই হচ্ছে গিয়ে আমার মেয়ে, 2.5 বছর মতো বয়স। এখন সারাটা দিন কি করা যায়, এইটা কিন্তু একটা খুব ভালো সময়, যে সময় আপনি আপনার বাড়ির প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন। অনেকটা সময় আপনি আপনারা আমরা সবাই হট করে পেয়ে গেছি, যেটা কিন্তু একদিক থেকে খুবই ভালো হয়েছে। প্লিজ অনুভবে নেবেন না কেউ যে আমরা সবাই একটু ঘরে নিজের প্রিয়জনদের সঙ্গে তো সময় দিতে পারি না, বা তাদের কাছেও তাদেরও যেটুকুনি সময় আমাদেরকে দেওয়া উচিত তারাও হয়তো সেটুকুনি সময় আমাদেরকে দিতে পারেন না, কারণ আমরা যেহেতু বাড়িতে থাকি না, বা যারা বাড়ির বাইরে বাইরে কাজ করেন নারী পুরুষ নির্বিশেষে তারা করতে পারে না। তো এইটা একটা খুব মানে একটা ভালো সময়, যে সময় কিন্তু আমরা ওই আর কি একে অন্যের সঙ্গে ভালোভাবে সময়টা একটু কাটাতে পারি। অনেকে বলেন কী করবো কী করবো কী করবো, অনেক কিছু করা যায় আজকের দিনে, ইন্টারনেট রয়েছে আমাদের হাতের মুঠোয়, অনেক কিছু করতে পারেন। খালি জাস্ট আপনার নিজের মধ্যে একটু ইচ্ছেটা থাকতে হবে, কোনো একটা জিনিস নিয়ে পড়াশোনা করতে পারেন, যদি আপনার সেই জিনিসটা সম্বন্ধে জানার ইচ্ছে থাকে। কোনো একটা কিছু, প্রচুর গান আছে, গান শুনতে পারেন, সিনেমা দেখতে পারেন, অনেক ভালো ভালো বই আছে সেগুলো পড়তে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়া তো অবশ্যই আছে, সোশ্যাল মিডিয়াটা আমি বাদই দিচ্ছি এখানে, বাড়িতে বসে এইগুলো করা যায়। একটু এক্সারসাইজ করতে পারেন শরীরটা, একটু 20-22 দিন যদি আপনি একটু চেষ্টা করেন, বেশ কিছুটা আপনি কিন্তু ওয়েটটা আপনার যদি বেশি থাকে কমাতে পারবেন, বা শরীরে একটু এই যাকে বলে মাসল স্ট্রেংথ সেটাও করে নিতে পারবেন, অনেক কিছুই করা যায়। তো আমি সেরকমই এসেছি বাড়ির ছাদে খেলতে আমার মেয়ের সঙ্গে, খুবই মেয়ে দুষ্টু। যাই হোক, আপনার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে, সেটা যে কারোর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেই হোক না কেন, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কেউ যদি কোনো ভিডিও দেয় তাহলে সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে, বা আপনি সেটা নোটিফিকেশানটা পাবেন। আপনার কাছে পৌঁছে যাবে না, আপনি সেটা নোটিফিকেশানটা পাবেন, নোটিফিকেশানটা বেলটা প্রেস করে দেওয়া, মানে বেলটা যদি প্রেস করে দেন। কেমন আসুন, মার 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 মার, যা 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 যা, বলটা নিয়ে বলটা নিয়ে বলটা নিয়ে, ঢুকে যাবে ভেতরে, যা বলটা গেছে ভেতরে, ঢুকে যাবে রে, কি করে নেওয়া যায়, ওই যা এই তো বলটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বলটা গেছে এদিকে, আয় আয় আয়,
বলে তো ওই গিরে গাছ ওই দেখো দেখ সিঁড়ির পাশে দৌড়া 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 কি হয়েছে উপরে উঠবি উপরে উঠে দেখা উপরে উঠতে পারছে এখন আর উপরে ওঠো হ্যাঁ ভেরি গুড করো করো যাও 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 আমি আছি ওঠো আর উঠবে না নামাও আস্তে আস্তে নাম 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 ছাড়তে ছাড় ছাড়াতে ছাড় পাটা নিচে নামা ভেরি গুড মা আসছে কেউ আসেনি এখন নেই এবার জোরে চেঁচিয়ে দাও তো জোরে এবার চেঁচাও তো জোরে জল খাবি নিচে আছে জল তেষ্টা পেয়ে গেছে খুব সময় নিচে যেতে হবে খেলা মোটামুটি শেষ আমাদের প্রচণ্ড রোদ ঘেমে যাচ্ছি আসুন একবার আমার বাড়ির ছাদ থেকে যে দৃশ্যটা দেখা যায় চারিদিকে সেটা একবার দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে মোটামুটি এখান থেকে দেখুন এই যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে এইটা 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 জানেন এটা আসলে আমাদের যে জি বাংলার যে স্টুডিও সেইটা হচ্ছে এই জায়গাটা এখানে আপনার দাদাগিরি এই সমস্ত জিনিসগুলো শ্যুট হয়ে থাকে ডিআরআর স্টুডিও নাম চারিদিকে প্রচুর গাছ জানি না কতদিন গাছগুলো থাকবে এখন অন্তত আছে ওই দূরে হচ্ছে রাজারহাট টিসিএস রয়েছে ওইদিকে ডিএলএফ টু যে বিল্ডিং নাম শুনেছেন সেটা রয়েছে ওইদিকে এই যে সামনের দুটো বিল্ডিংয়ের মাঝের যে গ্যাপটা ওইখানে যে দেখতে পাওয়া যাবে এখানে যদিও ভিজিবিলিটি খুব একটা পরিষ্কার নয় এই জায়গাটাতে দেখবেন একটা হোটেল একটা বিল্ডিং দেখা যাচ্ছে দুটো বিল্ডিংয়ের মাঝে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই দুটো বিল্ডিংয়ের মাঝে যে এই ফাঁকটা দেখা যাচ্ছে এই ক্যাপটার দিয়ে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা আসলে ওয়েস্টার্ন হোটেল এই দিকটাতে রয়েছে এয়ারপোর্ট প্রচুর প্লেন ওঠানামা করতে দেখা যায় সোজা এই রাস্তাটা দিয়ে চলে গেলে চিনার পার্কের রাস্তা এরিয়া পড়ে যাচ্ছে ওইদিকে বলটা নিয়ে নিই নিচে যাব আর একটু এই দিকটা দেখে নিই এদিকে কিছু আপনার প্ল্যান্ট রয়েছে সিমেন্ট কারখানা রয়েছে এদিকে আলট্রাটেকের সিমেন্ট কারখানা রয়েছে দূরে একটা স্কুল রয়েছে নর্থ পয়েন্ট স্কুল বলে এই রাস্তাটা যেটা সেটা চলে যাচ্ছে সোজা আপনার বারাসাত যেতে যাচ্ছে বসিরহাটের দিকে চলে যাচ্ছে টাকি রাস্তা টাকির দিকে যাচ্ছে এই রাস্তাটা চিনার পার্ক থেকে সোজা এই রাস্তা দিয়ে যাওয়া যায় খুব সহজেই দূরে কিছু ইট ভাটা রয়েছে ওইদিকে কিছু ইট ভাটা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে ওইটা হচ্ছে ইট ভাটা একটা এই হচ্ছে মোটামুটি আমার ছাদ থেকে আমার বাড়ির ছাদ থেকে আমার চারিদিকের যে দৃশ্য সেইটা এখানে এগুলো সব আম গাছ প্রচুর আম হয় বর্ষ গরমকালে এখন স্বাভাবিক বাস বন্ধ সেই জন্য বাসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে 211 বাস এগুলো সব তো কেমন লাগছে আপনাদের এই জায়গাটা আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর একটা জিনিস নোটিফিকেশান বেলটা প্লিজ প্রেস করে দেবেন তা না হলে আমি যদি কোনো ভিডিও পোস্ট করি
সেগুলো আপনি নোটিফাইড হবেন না, সেই ভিডিওগুলো আপনাকে নোটিফাই করতে পারবে না। তত নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন যাতে করে ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন।